খুব সুন্দর বিকেল বেলা, আর আমি আছি আমার আমি আছি আমার খুব সুন্দর স্ত্রীকে নিয়ে। আচ্ছা, ওর নাম কি সবাই ভাবছে? আমার নাম শেওশি। আমরা এখন একটা মুভি দেখছি, আর মুভিটার নাম হচ্ছে আমি শুধু চেয়েছি তোমাকে। আমি শুধু চেয়েছি তোমাকে। অঙ্কুশ আছে মুভিটাতে, শুভশ্রী আছে, ওই জি টিভিতে মুভি চলছে। এখন আমরা মুভিটা দেখব, কারণ আজকে হচ্ছে ভেরি স্পেশাল ডে, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে এসে বলছে যে, ওই বেড়া, তুই এত আমার বাসায় নকল কেন করতাছস? এর গোপন কথাগুলা আপনাদের আমি খুব তাড়াতাড়ি বলবো। আমি ওর ভাষাতেই কথা বলতেছিলাম এতক্ষণ ধরে, এখন একটু বাংলাদেশি স্টাইল, ঢাকাইয়া পোলা স্টাইল কথা বলবো, কিন্তু আমি সেটা বলবো এই বাংলা সিনেমাটা দেখার পরে। বন্ধুরা, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আমি এখন মুভি কি দেখতে যেতে পারি? আচ্ছা, আমার স্ত্রী বলছে অনুমতি তো আপনাদের কাছ থেকে নিতে হবে না, কি বলো? না, তুমি অনুমতি দিলেই তো হবে, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, অনুমতি দিয়েছে, এখন আমরা সিনেমা দেখব, আবার দেখা হবে কিছুক্ষণ পরে। মুভি শেষ হয়ে গেছে, এখন বাজে রাত 9:30। আমরা মুভি শুরু করেছিলাম 6টার দিকে, তো খুব ভালো সিনেমা হলো। অঙ্কুশ এবং কে ছিল শুভশ্রী, তোমার কাকে বেশি ভালো লাগে? অঙ্কুশকে। অঙ্কুশকে কেন বেশি ভালো লাগে? অঙ্কুশ দেখতে খুব ভালো। তাহলে প্রশ্ন হচ্ছে যে অঙ্কুশ কেন দেখতে এত ভালো, যে আমার বিউটিফুল ওয়াইফ অঙ্কুশকে এত ভালোবাসি? কেন অঙ্কুশকে এত ভালোবাসো তুমি? অঙ্কুশ দেখতে খুব ভালো, হিজ ড্যাশিং, ও দেখতে খুব সেক্সি, হট। আমি কি সেক্সি নই, হট নই? না, অঙ্কুশ টিভিতে এখনো বসে আছে, খুব হট লাগছে দেখতে ওকে। হ্যাঁ, আর আমি যেখানে খুব মাসল ম্যান, অনেক ঠান্ডার দিনে খালি গায়ে শুয়ে আছি, মানে খালি শার্টটাই পরি নেই অবশ্যই, কিছু নিচে পরে আছে, এই যে খালি শার্ট পরে, শার্ট নেই, তাও অত হট লাগছে না? না না, আচ্ছা না 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 বলতে যে কথা আসলো যে কিভাবে আমি, আমার নাম তৌসিফ শেওশি, তৌসিফ শেওশির লাভ স্টোরি কীভাবে হলো, এবং সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। টেডি বিয়ার আছে উপরে, এবং এই লাভ স্টোরিটা শুরু হলো 12 বছর আগে। হ্যাঁ, আর তারপরের কথাগুলো আমরা নেক্সট এপিসোডে বলবো। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব, লাইক। হ্যাঁ, সাবস্ক্রাইব যারা ভুলে গেছো করতে, সরি, তোমরা তো আপডেটগুলো পাবে না, এবং যারা সাবস্ক্রাইব করেছো তারা নেক্সট এপিসোডে জানবে আমাদের লাভ স্টোরি। এখন আমরা আমাদের লাভ নিয়ে বিজি হয়ে যাচ্ছি, এবং তোমরা তোমাদের লাভ নিয়ে বিজি হয়ে যাও, এবং লাভ না থাকলে কমেন্ট বক্সে লিখো কিভাবে তোমরা এখনো লোনলি আছো। প্লিজ ডোন্ট বি লোনলি, প্লিজ ডোন্ট বি লোনলি।
তাড়াতাড়ি তোমরা বিয়ে করে নাও, এবং অনেক অনেক মজার গল্প তোমাদেরকে বলার আছে। আমি এখন থালা বাসন মাজতে যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা, বাই বাই, আবার যেন দেখা পাই। থালা বাসন সব ভালো করে মাজতে হবে, আর খাবারটাও যেন বানানো থাকে যাতে আমি কালকে খেতে পারি। ঠিক আছে, আমি এখন ব্যস্ত হয়ে পড়ছি, সোনা তুমি একটু আরাম করো, আমি থালা বাসনটা ধুতে যাই এবং খাবারটা কালকের জন্য রেডি করি। বাই বাই।